हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हमें क्लास 12 प्रथम क्रम और प्रथम मात्रा अवकल समीकरण प्रश्नमाला 11 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটিকে লাইক করতে পারো, এবং যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এটা হবে এই চ্যাপ্টারের 12 নম্বর পার্ট। এর আগে আমি 11টা পার্ট আপলোড করেছি, যদি সেই 11টা পার্ট পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করছি 14 থেকে অঙ্ক। কী বলছে? কজ এক্স ইন্টু ওয়ান প্লাস কজ ওয়াই ডিএক্স মাইনাস স্যান ওয়াই ইন্টু ওয়ান প্লাস স্যান এক্স ডিওয়াই ইকুয়াল টু জিরো। এখানে আমার সমাধান বার করতে হবে। তো দেখো আমি কী করছি, ফার্স্ট অফ অল এটাকে আমি এই পাশে নিয়ে যাবো ইকুয়াল টুর ওই পাশে, তাহলে বা কজ এক্স ইন্টু ওয়ান প্লাস কজ ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু সাইন ওয়াই ইন্টু ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু জিওয়াই। এবার ডিএক্সের সাথে আনবো এক্সওয়ালা জিনিসগুলো আর ডিওয়াইয়ের সাথে আনবো ওয়াইওয়ালা জিনিসগুলোকে। তাহলে কী করছি দেখো, বা কজ এক্স ডিএক্স আর এখান থেকে ওয়ান প্লাস সাইন এক্স এ পাশে চলে আসলে নিচে চলে আসবে ওয়ান প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু এখান থেকে সাইন ওয়াই ডিওয়াই বাই এখান থেকে ওয়ান প্লাস কজ ওয়াই নিচে চলে আসলো। ওকে, বা তো দেখো কজ এক্সটিকে লিখতে পারবো ডি বাই ডিএক্স অফ ওয়ান প্লাস সাইন এক্স, কারণ কি এই ওয়ান প্লাস সাইন এক্সকে তুমি আবার এক্সের সাপেক্ষে অবকলন করো তুমি কজ এক্স ফিরে পাবে, আর এই পাশে ডিএক্স ছিল সেই ডিএক্স হচ্ছে এই যে, আর নিচে যেমন ছিল ওয়ান প্লাস সাইন এক্স তেমনই থাকবে ইজ ইকুয়াল টু। দেখো এই পাশে দেখো সাইন ওয়াইটাকে আমি লিখতে পারবো মাইনাস অফ মাইনাস সাইন ওয়াই, একটা লাইন আমি এক্সট্রা করছি লিখতে পারবো, কারণ কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে আবার সেই সাইন ওয়াই ফিরে পাবো, আর পাশে ডিওয়াই ছিল এই ডিওয়াই বাই ওয়ান প্লাস কজ ওয়াই। ওকে, তাহলে বা তো দেখো এই ডিএক্স আর এখান থেকে ডিএক্স কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে ডি অফ ওয়ান প্লাস সাইন এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস, এই ভেতরের মাইনাস সাইন ওয়াই সাইন ওয়াইটাকে লিখতে পারবো ডি বাই ডি ওয়াই অফ ওয়ান প্লাস কজ ওয়াই। তুমি দেখো ওয়ান প্লাস কজ ওয়াইকে তুমি যদি ওয়াইয়ের সাপেক্ষে অবকলন করো তাহলে মাইনাস সাইন ওয়াই ফিরে পাবে না, তাহলে আমি এই জিনিসটির পরিবর্তে এটা লিখতে পারি আর এই পাশে জিওয়াই ছিল সেই জিওয়াই হচ্ছে এই যে বাই ওয়ান প্লাস কজ ওয়াই। ওকে, তাহলে বা জি অফ ওয়ান প্লাস সাইন এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস, তাহলে এই জিওয়াই জিওয়াই কেটে যাচ্ছে, তাহলে জি অফ ওয়ান প্লাস কজ ওয়াই বাই ওয়ান প্লাস কজ ওয়াই। এবার আর কিছু করার নেই, এবারে আমি কী করবো উভয় দিকে সমাকলন করব। তাহলে নাও উভয় পক্ষে সমাকলন করে পাই, তাহলে করো অতএব ইন্টিগ্রেশন জি অফ ওয়ান প্লাস সাইন এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন জি অফ ওয়ান প্লাস কজ ওয়াই বাই ওয়ান প্লাস কজ ওয়াই। ওকে, তাহলে বা তাহলে এটার ভ্যালু কত হয় লগ মডের মধ্যে ওয়ান প্লাস সাইন এক্স আমরা সবাই জানি ইজ ইকুয়াল টু মাইনাস, এটার ভ্যালু কত হবে লগ মডের মধ্যে ওয়ান প্লাস কজ ওয়াই। এবার একটা সমকলন দিতে হবে, তো সমকলন ধ্রুবক, তাহলে আমি এটা মনে করছি লগ সি হচ্ছে তোমার সমকলন ধ্রুবক, ঠিক আছে? তাহলে এটাকে এবার এই পাশে নিয়ে এসো, তাহলে কি লিখতে পারি লগ মডের মধ্যে ওয়ান প্লাস সাইন এক্স মাইনাসটা এই পাশে আসলে প্লাস লগ মডের মধ্যে ওয়ান প্লাস কজ ওয়াই ইজ ইকুয়াল টু লগ সি। তো আমরা কী জানি যদি লগ যোগ আকারে থাকে তাহলে সেখান থেকে আমরা গুণ আকারে লিখতে পারি, তাহলে কি লিখতে পারি এটাকে লগ মডের মধ্যে ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু ওয়ান প্লাস কজ ওয়াই ইজ ইকুয়াল টু লগ সি। এবার উভয় দিক থেকে তুমি লগ লগ তুলে দাও তাহলে কী পাবে, বা মডের মধ্যে ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু ওয়ান প্লাস কজ ওয়াই ইজ ইকুয়াল টু সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। পুনরায় দেখো কী বলছে, ই টু দি ওয়ার এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই জিওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ই টু দি ওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু জিরো, প্রদত্ত ওয়াই ইকুয়াল টু জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো। তো ফার্স্ট অফ অল এটাকে আমরা সমাধান করবো, তারপরে এই কন্ডিশন দিয়ে আমরা সমকলন ধ্রুবকটার ভ্যালু বার করবো, ঠিক আছে? তো দেখো যেটা দিয়েছে আমি লিখে নিয়েছি, তো ফার্স্ট অফ অল আমি কী করবো এই মাইনাসটাকে প্লাস করে সমান সমানের ওই পাশে নিয়ে যাবো, এটাই তো প্রথম আমাদের কাজ যে দুটোকে সমান সমানের দুপাশে লেখা। তাহলে আমরা কী লিখবো, বা ই টু দি ওয়ার এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ই টু দ্য এক্স ডিএক্স। ওকে, এবার আমরা কী করবো
জি ওয়াই এর সাথে ওয়াই ওয়ালা জিনিসগুলো আর জি এক্স এর সাথে এক্স ওয়ালা জিনিসগুলোকে রাখবো। তাহলে এখান থেকে এখন আমরা কি করব, বা ওয়াই জি ওয়াই বাই এটা নিচে চলে আসবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স জি এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান লিখতে পারি, রাইট। তাহলে এবার দেখো আমি কী করছি, বা এই ওয়াই এর সাথে আমি একটা টু গুণ করছি, তাহলে হয়ে গেলো টু ওয়াই জি ওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। এবার দেখো এবার এই টুটা তো আমি এক্সট্রা গুণ করেছি, তাহলে ব্যালেন্স করার জন্য একটা বাইরে একটা হাফও গুণ করলাম, তাহলে এই টু টু কেটে গেলে আবার সেই ওয়াই জি ওয়াই ফিরে পাবো না, ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স জি এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। এবার দেখো আমি কী করছি, বা হাফ ইন টু এই টু ওয়াইটাকে লিখতে পারবো জি বাই জি ওয়াই অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, কারণ কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানকে তুমি ওয়াই এর সাপেক্ষে অবকলন করো, দেখো টু ওয়াই পাবে, আর এই পাশে জি ওয়াই ছিল সেই জি ওয়াই হচ্ছে এই যে বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, ওকে ইজিক্যাল টু ঠিক একরকমভাবে এই ই টু দি পাওয়ার এক্সটি লিখতে পারবো জি বাই জি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। তুমি এই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানকে এক্স এর সাপেক্ষে অবকলন করো, ই টু দি পাওয়ার এক্সটি পাবে, আর এই পাশে জি এক্স ছিল সেই জি এক্স হচ্ছে এই যে বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, ওকে। এবার দেখো আমি কী পাচ্ছি, তাহলে বা হাফ ইন্টু এই জি ওয়াই আর জি ওয়াই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি জি অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু এখানেও ডিএক্স ডিএক্স কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে জি অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। এবার আর কিছু করার নেই, এবার আমরা সমাকলন করব। নাও উভয় পক্ষে সমাকলন করে পাই, তাহলে করো, তাহলে অতএব হাফ তোমার কনস্ট্যান্ট বাইরে থাকবে, ইন্টিগ্রেশন জি অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জি অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, ওকে। তাহলে এটার ইন্টিগ্রেশনগুলো আমরা কত পাবো, লগ মড অফ ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, যেটা খুশি তোমরা বলতে পারো। তাহলে কী লিখবো, বা হাফ ইন্টু লগ মডের মধ্যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু এটাকে ইন্টিগ্রেশন করলে কী পাবো, লগ মডের মধ্যে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সি ওয়ান হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক, ঠিক আছে। এবার দেখো আমি কী করছি, এই যে টুটা আছে না, টুটা দিয়ে আমি টুটা দিয়ে প্রত্যেককে আমি গুণ করে দিচ্ছি। টুটা যদি তোমরা গুণ না করে যদি এই এর মাথায় তুলে দাও, তাহলে তোমাদের আরও ক্যালকুলেশনের সুবিধা হবে। তো আমরা কী জানি, লগারিদমের ক্ষেত্রে যদি পাশে যেটা গুণ থাকে সেটা এর পাওয়ারে উঠে আসে, কিংবা এর পাওয়ারে যেটা থাকে সেটা এই পাশে গুণ হয়ে যায়, তাহলে এখন এই পাশে গুণ আছে। আচ্ছা তোমরা ফর্মুলাটা দেখে নাও, এই হচ্ছে তোমার ফর্মুলা, লগ এম টু দি পাওয়ার এন ইজিক্যাল টু এন লগ এম আমরা বলতে পারি, তার মানে কি এই এনটার সামনে চলে আসে। তাহলে ঠিক এইভাবে যদি তোমার থাকে, তাহলে উল্টোভাবে লিখতে গেলে কী হবে, এনটা আবার এর মাথায় তুলতে হবে, তাহলে তোমার এখন এই ফর্মে আছে এটা, তাহলে হাফটা তাহলে নিশ্চয়ই এর মাথায় তুলে দেবো এখন। তাহলে কী লিখবো, লগ মড ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ, আর এটাকে মাইনাস করে আমি এই পাশে নিয়ে আসছি, ঠিক আছে, মাইনাস লগ মড ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু সি ওয়ান, ওকে। তাহলে আমরা কী জানি, লগের ক্ষেত্রে যদি বিয়োগ আকারে থাকে তাহলে সেটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি, তাহলে এখন এটাকে কী লিখবো, লগ মডের মধ্যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ, মডের ভিতরে তুমি হাফ দাও কি বাইরে হাফ দাও কোনো অসুবিধা নেই, বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু এই সি ওয়ানটাকে আমি মনে করছি সমাকলন ধ্রুবক লগ সি, ঠিক আছে। তাহলে এখন উভয় দিকে লগ লগ তুলে দাও, তাহলে কী লিখতে পারি, বা মডের মধ্যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু সি। এবার দেখো ওরা একটা কন্ডিশন বলে দিয়েছিল কি, যখন ওয়াই ইকুয়াল টু জিরো তখন এক্স ইকুয়াল টু জিরো, রাইট। তাহলে এই কন্ডিশনটা ইউজ করে আমরা কী করবো, সি এর ভ্যালুটা বার করে দেবো। তাহলে কী লিখবো, যেহেতু যখন এক্স ইকুয়াল টু জিরো তখন ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে কী হবে, এখানে এক্সের জায়গায় জিরো আর ওয়াইয়ের জায়গায় জিরো বসিয়ে দিলে আমরা সি এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে অতএব আমরা কী লিখতে পারি, সি ইজিক্যাল টু মডের মধ্যে ওয়াইয়ের জায়গায় জিরো বসাও, তাহলে কত পাবো, জিরো প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ, রাইট, বাই তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার জিরো বসাও, ই টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান। তাহলে বা সি শোন আমরা কত পাচ্ছি, ওয়ান টু দি পাওয়ার হাফ মানে কি সেই ওয়ান পাবো, আর ই টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান প্লাস ওয়ান, দ্যাট ইজ আমরা ওভারঅল সি এর ভ্যালু কত পাচ্ছি, ওয়ান বাই টু। তাহলে এখন আমরা এই জায়গায় এখন সি এর ভ্যালু কত বসিয়ে দেবো, টু। অতএব এবার আমরা সমাধানটা লিখছি, অতএব নির্ণয় সমাধান, মড অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ
নিচে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু। এবার বইয়ের সাথে অ্যান্সার মেলানোর জন্য এখন আমরা কী করছি, উভয় দিকে বর্গ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বর্গ করে দাও। তাহলে যখন আমি এই ওপরের জিনিসটাকে বর্গ করবো, তাহলে এখানে থেকে শুধু পাবো কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচের জিনিসটা কী পাবো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। প্রথম কথা, বর্গ করলে তো মড হবে, আর বর্গ করলে এটার মাথায় টু গুণ হয়ে যাবে, তার মানে শুধু পাবো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, আর এটার ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু ওয়ান বাই টু। এর বর্গ করলে কত পাবো ওয়ান বাই ফোর। এবার কোনে কোনে গুণ করে দাও, তাহলে কত পাবো ফোর ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার। ষোলো দা কী বলছে, এক্স ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এর সমাধান আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল দেখো, আমরা এটাকে কোনো কোনে গুণ করে দেবো, রাইট? তাহলে এখানে আমরা কী করবো, বা এক্স ওয়াই ইন্টু ডি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স। ওকে, এবার আমাদের কাজ কী হবে, ডি ওয়াই এর সাথে ওয়াইওয়ালা জিনিসগুলোকে রাখবো আর ডি এক্সের সাথে এক্সওয়ালা জিনিসগুলোকে। তাহলে এখন আমরা কী করবো, তাহলে বা ওয়াই ডি ওয়াই বাই, কারণ এটা নিচে চলে আসবে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এখন এখান থেকে কী করবো ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স বাই এক্স, এখানে নিচে চলে আসবে তাহলে এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওকে, এবার দেখো আমরা কী করছি, তাহলে বা এই ওয়াইয়ের সাথে তখন আমি একটা টু গুণ করবো, তাহলে টু ওয়াই ডি ওয়াই হয়ে যাবে বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি এই টুটা আমি এক্সট্রা গুণ করেছি, তাহলে ব্যালেন্স করার জন্য একটা হাফও গুণ করে দিলাম, তাহলে এই টু টু কেটে গেলে আবার সেই ওয়াই ডি ওয়াই ফিরে পাবো। শোন শোন, এবার দেখো এখানে আমি কী করছি, দেখো এটাকে আমি আবার দুটো আলাদা পার্টে ভাঙছি। কীভাবে ভাঙছি, একটা করছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স, লিখতে পারবো না ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটাকে লিখতে পারবো না এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স লিখতে পারবো বাই এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া, তাহলে সুবিধা হবে বুঝতে ডি এক্স। ওকে, এবার দেখো আমি কী করছি, তাহলে বা হাফ ইন্টু, ওকে এই টু ওয়াইটাকে লিখতে পারবো ডি বাই ডি ওয়াই অফ ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, কারণ কি ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তুমি ওয়াই স্কোয়ারকে তুমি ওয়াই হিসাবে অবকলন করো, টু ওয়াই ফিরে পাবে, আর পাশে ডি ওয়াই ছিল সেই ডি ওয়াই হচ্ছে এই যে বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু। এবার দেখো এটাকে আমি দুটো আলাদা পার্টে লিখছি, কীভাবে লিখছি, একটাকে লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস, আর একটাকে লিখছি এক্স বাই এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, লিখতেই পারি ডি এক্স। ওকে, এটা ডি এক্স তোমার, তাহলে সমান সমান বা কী লিখতে পারি দেখো, হাফ ইন্টু এই ডি ওয়াই আর ডি ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কী পরে থাকবে ডি অফ ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর উপরের এক্স স্কোয়ার প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে পরে থাকবে কি শুধু ওয়ান বাই এক্স প্লাস, এখান থেকে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে পরে থাকবে কি ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান থার্ড ব্র্যাকেট ক্লোজ ডি এক্স। তাহলে এখন আমাদের আর কিছু করার নেই, এবার আমরা কী করবো সমকলন করবো উভয় পক্ষে। তাহলে এখন আমরা কী করবো উভয় পক্ষে সমকলন করে পাই, তো চলো করি। তাহলে অতএব হাফ ইন্টু ইন্টিগ্রেশন, কালি ফুরিয়ে গেছে, কালি এক্ষুনি ভরে আমি আনছি, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডি অফ ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডি এক্স। ওকে, তাহলে বা হাফ ইন্টু এটার ইন্টিগ্রেশন কী হয় লগ মডের মধ্যে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানেও আমরা প্রত্যেকটা পার্টের আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো, তাহলে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, বা হাফ ইন্টু লগ মডের মধ্যে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো লগ মড এক্স প্লাস, এটাকে ইন্টিগ্রেশন করলে তোমরা কী পাবে ফর্মুলা দেখে নাও। তো আমরা কী জানি ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয় ওয়ান বাই এ ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, তাহলে এখানেও এটা সেম ফর্মে আছে, এক্সের জায়গায় এক্সি আছে, জাস্ট এর জায়গায় কথা আছে ওয়ান, তাহলে এই ফর্মটা ইউজ করলে আমরা কত পাবো শুধু এটাকে ট্যান ইনভার্স এক্স প্লাস মনে করো সি ওয়ান হচ্ছে তোমার সমকলন ধ্রুবক। ওকে, দেখো এই ফর্মটা যদি এখানে ফেলো শুধু তুমি ট্যান ইনভার্স এক্সি পাবে, আমি ডাইরেক্ট লিখে দিয়েছি, তাহলে বা এবার কোনো কোনো গুণ করে দাও এই টুটাকে,
তাহলে কোনে কোনে গুণ করছি এই টুটাকে, তাহলে লগ মজের মধ্যে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টু লগ মজ এক্স প্লাস টু ট্যান ইনভার্স এক্স প্লাস টু সি ওয়ান লিখতে পারি। তাহলে বা লগ মজ ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু লগ মজ এক্স, এই টুটা কি পাওয়ার উঠে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ট্যান ইনভার্স এক্স প্লাস টু সি ওয়ানটাকে মনে করো সমকলন ধ্রুবক সি, তাহলে এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, তাহলে পাশে তুমি লিখে নিতে পারো লেট টু সি ওয়ান ইজ ইকুয়াল টু সি। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।